বলেছেন কাকু ভাই আমি আসলে বয়স হয়ে গেছে, আমি এত বড় দায়িত্ব। তারপর আমাদের আহ্বানের সাড়া দিয়ে উনি নির্বাচন অনেক অভাবভূত ছিল থাকবে সর্বোপরি। তারপরে বলবো আমাদের নির্বাচনে আপনারা যে ত্যাগ করেছেন, সাথে সাথে আমাদের নির্বাচন কমিশনের অপরাপর নেতৃবৃন্দরা, আমরা হয়তো আপনাদেরকে অনেক সময় অভিযোগ করেছি, আপনাদের সাথে রাগারাগি করেছি, সেই সমস্ত কিছু আপনারা ভুলে গিয়ে আমাদেরকে আপনারা আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই অঙ্গন থেকে আজকে বাংলাদেশের অনেক ট্রেড ইউনিয়নের নির্বাচন বন্ধ। আমরা সাহসিকতার সাথে আমাদের সংগঠনের নির্বাচনকে আমরা সবসময় সচল রাখি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা, সবকিছু নিয়ন্ত্রিত হয় তার দ্বারা এবং আমরা তার নিয়ামক শক্তি প্রতিচ্ছবি মাত্র। চট্টগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস কর্মচারী ইউনিয়ন সিবিএ রেজিস্টার্ড চট্টগ্রাম প্রতিরিফো এ বহুল আকাঙ্ক্ষিত এবং নিয়ম মাফিক নির্বাচন ত্রিবার্ষিক নির্বাচনের সর্বশেষ ধাপ নির্বাচন কমিশন কর্তৃক শপথগ্রহণ অনুষ্ঠানের এই মহতী সভার সম্মানিত সভাপতি, যিনি আমাদের বহুল কাঙ্ক্ষিত নির্বাচনকে একটি ইতিবাচক পর্যায়ে শেষ করে আজকে নির্বাচন পরবর্তী সর্বশেষ সেই ধাপ আনুষ্ঠানিকতার মাধ্যমে নবনির্বাচিত কর্মকর্তাদের দায়িত্ব বুঝা দেওয়ার যে প্রক্রিয়া, আজকে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তার সহযোগিতা। এই নির্বাচন কমিশন গত পরিষদ এবং আমাদের প্রস্তাবনা যেটা গঠিত হয়েছিল তারা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখে একটি সফল এবং সুস্থ নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছে। সেই জন্য আমি নির্বাচন কমিশন চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুব ভাই সহ তার উইংসের যারা দায়িত্ব পালন করছে সহযোগী হিসাবে, সচিব হিসাবে যিনি বন্দর ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জমান নায়েব ইসলাম ফটিক ভাই, তার সাথে আছেন কর্মচারী পরিষদের চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের একজন সম্মানিত নেতা আমাদের সকলের প্রিয় নান্না ভাই এবং কোস্টার হেলস এ আব্দুল বাতেন এবং আমাদের অতি কাছের মানুষ তাহের ভাই সহ সকলকে আমি সাধুবাদ জানাই। কর্মচারী ইউনিয়নের হাজারো সদস্যদের ভালোবাসায় সিক্ত হবেন তারা তাদের এই কর্মকাণ্ডের জন্য। বন্ধুগণ, প্রত্যেকটা মানুষ তাড়িত হয় তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু সামগ্রিকতা যদি বিশ্লেষণ করতে হয়, নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রসারিত বা প্রতিফলন করতে হয় সাধারণ সদস্য বা যারা প্রত্যাশিত ব্যক্তি তাদের কল্যাণে। এখানে আমি চট্টগ্রাম ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কর্মচারী ইউনিয়নের সকল সাধারণ সদস্যদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের সার্বিক সাবেক বর্তমান উপদেষ্টা সহ সকল সদস্যরা যারা এটাকে ভালোবেসে তাদের আশ্রয়স্থল হিসাবে চিহ্নিত করেছেন, বিভিন্ন পর্যায়ে যারা এটা ধারাবাহিকতা রক্ষা করে নেতৃত্ব দিয়ে আজকের পর্যায়ে নিয়ে আসছেন তাদের সকলকে আমি সাধুবাদ জানাই। বিগত পরিষদের সাধারণ সম্পাদক মহোদয় যিনি আমার সতীর্থ, আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু প্রতিযোগিতা যেটা একটা জিনিস, প্রতিদ্বন্দ্বিতা আরেকটা জিনিস। জীবনের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা বিদ্যমান, জীবন সঞ্চালনার ক্ষেত্রে, আয় উপার্জনের ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিযোগিতায় নামি। এই প্রতিযোগিতাকে যদি আমি প্রতিদ্বন্দ্বী বা প্রতিহিংসায় পরিণত করি তাহলে আমি মানুষের ভিতরে থাকি না। এভাবে ভোটের কারিশ্মায়, ভোটের ক্যারিকুলামে সদস্য দ্বারা মনোনীত 35টা সদস্য বর্ণিত একটি পরিষদ হবে, সাধারণ সদস্যরা বেছে নিয়ে জাহাঙ্গীর কি জাকির এবং খোকন সাহেবের নেতৃত্বে একটা পরিষদের আওতায় কাজ করছেন। আর আমাদেরকে আমি মোশাররফ হোসেন, শাহ আলম সাইফুল ভাই, জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটা পরিষদ কাজ করছেন। কিন্তু সদস্যরা পদভিত্তিক নির্বাচন এবং তারা পছন্দের ব্যক্তিকেই ভোট দিয়েছেন। কৌশলে যদিও আমরা দ্বীপ্রান্তে দু মেরিতে ছিলাম, কিন্তু সদস্যরা এক প্রান্ত হয়ে তাদের জন্য আগামী চিন্তায় যে প্রতিষ্ঠান গড়ে দিয়েছে নির্বাহী পরিষদ, এখন আমাদের ভিতরে ওই প্রাতিষ্ঠানিকভাবে মেরুকরণের কারণ। এ যদি না হয়, এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে এখানে 4-5 কোটি টাকা আপনার সঞ্চিত সম্পদ, একজন 20 টাকা মাসিক চাঁদা দিয়ে অন্য কোথাও হেঁটে আপনার টাকাটা যাওয়ার সময় 3.5-4 লাখ টাকা নিয়ে এসে চলে যাবে, এটা হয় না, এটা হতে পারে না। আমি এটা কারো প্রতি ইন্টেনশন না, কারণ আপনাদের অগোচর হচ্ছে সেটা আপনারা জানেন না। সেজন্য এখন তাইলে আপনাদেরকে বলবো, আপনারা এই পদ্ধতিটি অনুসরণ করেন যে হারানো যাওয়া মাত্র জিডির জন্য যেতে হবে, তারপরে মালিকের থেকে জিডি সহ রিকমেন্ডেশন আনতে হবে, সে আমার প্রতিষ্ঠানে চাকরি করে, তারপরে সেক্রেটারি কাছে আসবেন,
এবং এই ডুপ্লিকেট কার্ডের মূল্য হওয়া 1000 টাকা, এক মিনিমাম 1000 টাকা হলে আর কার্ড জীবনেও কোনোদিন হারবে না। কেননা আমার ন্যাশনাল আইডি কার্ড আমার পকেটে আছে, আমি ডুপ্লিকেট বানা রেখে দিচ্ছি, কিন্তু এটা হারে না। কেন হারে না? এটা বানানো কঠিন, খুব কঠিন। কাজে এই কার্ডও কিন্তু আগামী দিনে অত্যন্ত কঠিন হইব যদি সত্যি সংগঠন আপনারা ঠিক মতো ভালোভাবে চালাতে পারেন। আমার দ্বিতীয় পরামর্শ হল আপনারা আরেকটি, আপনাদের এই যে একটা কার্ড সে প্রতিষ্ঠানে আনলো, সে যে আপনাকে দিল, সে আপনাদের দুটি পদ মাত্র আপনাদের জন্য আছে, একটি হলো কাস্টম সরকার আর একটি হলো জেটি সরকার। এবং কাস্টম সরকার আর জেটি সরকার ছাড়া কি এই সংগঠনের সদস্য হওয়া যায়? যায় না। তাইলে আপনাদের কি করতে হবে? আপনাদের যে এখন সার্ভার আছে, ওয়েবের সার্ভার, এই সার্ভারটা আপনারা কাস্টমের সাথে সংযোজন করুন এবং অবিলম্বে এটা সম্ভব আপনাদের নেতৃবৃন্দ পারবেন সংযোগ করে। উনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন এবং কাস্টম লাইসেন্স আছে কিনা তাকে জিজ্ঞাসা করতে হবে না, সে মোবাইলে দেখানোর দরকার নাই। আপনি এখন তার মোবাইল টিপ দিলে পাবে কাস্টম সার্ভারে তার যে কাস্টম সরকারের লাইসেন্সটা সংরক্ষিত আছে কিনা, তাইলে তাকেও আপনি খাঁটিভাবে পেয়ে গেলেন। আপনাকে পরামর্শ করব আপনারা ধীরে ধীরে সংগঠনকে আধুনিকায়নে আপনারা নিয়ে যান এবং আপনাদের আরো লাভ হবে, সেই কাজগুলি আপনারা আশা করি করবেন। তো বন্ধুরা, আর কথা আর বেশি নয়, আপনাদের কাছে আমার বন্ধুরা বলেছে সংগঠন এইটা আছে, সংগঠন আর বাংলাদেশে অনেকটা মরে গেছে, কেউ আমরা দলীয় হয়ে গেছি। কারণ স্লোগান, আমি যতই আওয়ামী লীগে ভালো মানুষ থাকুক, বিএনপির প্ল্যাটফর্মে দাঁড়াইয়া ওই লোকের প্রশংসা করা যাবে না, তাইলে তার সদস্যপদ বাতিল হবে। আবার বিএনপির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, মনে আছে বদরুদ্দিনা চৌধুরী, শেখ হাসিনা বিরোধী দল মুন্সীগঞ্জে যাচ্ছে, শেখ হাসিনা উনি সভা রাষ্ট্রপতি ডেট দিয়েছিলেন যে উনি ওনার নির্বাচন এলাকা যার বিরোধী দলের নেত্রীকে সম্মান করার জন্য করা উচিত, এই যে বিবেকের তাড়না সেটা খেলা বদরুদ্দিনা চৌধুরীর রাষ্ট্রপতি দুদিনে শেষ। তাহলে বুঝেন আমরা কোন জায়গায় গিয়ে উপস্থিত হয়েছি। সেই জায়গাতে আপনাদেরকে বলবো ফর জোর করে এই সংগঠনটাকে বাঁচাবেন, এই সংগঠনে ভাগের দরকার নেই। আমরা আমাদের পাঁচজনকে যেভাবে এনেছেন আপনারাও আপনাদের 11,000 সদস্য এইভাবেই থাকবেন, এইভাবেই সবাই জড়াজড়ি করে থাকবেন। কার স্বার্থে? আপনাদের মালিক প্রায় 500 উপরে আর সংগঠন একটা, 500 মালিককে, মালিকের সংগঠন 11,000 কর্মী সব এক সংগঠন ঐক্যবদ্ধ, এটাও আরেক ব্যতিক্রম সংগঠন, কাজেই সেটার দিকে খেয়াল রাখবেন। হারিয়ে আমি মনে করি জাকির ভাই সহ আমাদের যারা 14 জনের মধ্যে 35 জন জিতেছেন, বাকি সদস্যরা নিম্নতম ভোটে, যদি আজকে বিদেশি হতো জাকির ভাই কত ভোটে হেরছে একটা কথা না কথা ধরলাম, উনি 300 ভোটে হারল। তাইলে মোশাররফ সাহেব থেকে 300 ভোটে যদি হেরে থাকে, মোশাররফ সাহেব 37,000 ভোট পেলে জাকির ভাই 2,900 ভোট তাকে সমর্থন দেয়, তাহলে জাকির ভাই হাসছে কে বলছে? 2,900 লোক তো তাকে চায়, ভোট দিয়েছে তাকে। তাইলে আমাকে আজকে যদি এইভাবে আমি বিচার করি, তারপরে ইব্রাহিম জিতেছে জাহাঙ্গীরের কাছে মাত্র 15 ভোটে, তাইলে বাকি ভোট কি জাহাঙ্গীরের ভোট চলে গেছে? ওই মানুষ আছে ইব্রাহিমকে, ওইটা খেয়াল রাখতে হবে। কাজে আপনি যে আমরা যে কিছু হয়ে গেছি তা না, যদি এভাবে আমরা চিন্তা করি আজকে আমাদের সংগঠন ইনশাল্লাহ এই সংগঠন দাঁড়াবে, এই সংগঠনকে কেউ কিছু করতে পারবে না। তার আর তাদের মুরব্বীদের বলবো, এই সংগঠনে যারা মুরব্বী আছেন তারা দুদিকেই তারা ভালো ভালো মানুষ আছেন, ভালো ভালো মুরব্বী আছেন, তারা বিবেকবান, তাদেরকে বলবো কোকে সবাইকে ভালো শিক্ষা দেওয়া, ভালো শিক্ষা দিবেন, তারা যেন সংগঠনের জন্য উপকৃত হয়। এই যে দারুণ কোন সংগঠনে আছে আজকে হারা প্রেসিডেন্ট সেক্রেটারি এসে
প্রেসিডেন্ট নাই, প্রেসিডেন্ট কুমিল্লা আছে, আমি আপনার সাথে কথা হয়েছে। এই যে সেক্রেটারি এসে বক্তৃতা দিচ্ছে, গতবারও এই যে মিল্টন সাহেব এবং ইয়ে সাহেব মোশাররফ হোসেন ভূঁইয়া এসে তারা অভিনন্দন জানিয়ে বক্তৃতা দিয়ে গেছে। এই ধারাটা আমি বলবো আপনাদেরকে, দেখি বাংলাদেশে অন্যরা শিখবে। আচ্ছা আপনারা দেখেন, আপনাদের ইলেকশন দেখার জন্য আপনারা কি জানেন কারা কারা এসেছিল? আমি জানি না কোন সংগঠনে ইলেকশন দেখার জন্য এত মানুষ আসে, এত কর্মকর্তা আসে, এত কর্মকর্তা রাতে দুইটা পর্যন্ত বসে থাকে। আপনাদের ইলেকশনের পদ্ধতি, ভোটিং পদ্ধতি এইভাবে দেখা, তারা চিন্তা করে মালিক সমিতি এসে জিজ্ঞাসা করে এই মাঠের মধ্যে ভোট হচ্ছে, আমরা ভোট করতে লাগে রাতে, পরের দিন সকাল 9টা 2500 ভোট, আর রুলার 7000 ভোট, ভোট তো আমাদের হয়ে গেছে, ভোট তো 10:30 শেষ। আমরা যখন ভোটের প্যানেল নিয়ে যাই, আমরা রাস্তাতে কুকুর ছাড়া আর কিছুই দেখিনি, কারণ আপনারা নিয়ে গেছেন, আপনারা চলে গেছেন আগেই। আমরা যে কারোর কাছে স্লোগান শুনবো সেটাও শুনি না, কারণ আপনারা তো জেনে গেছেন আমাদেরকে পদ্ধতি বিভিন্ন জনকে জানানোর জন্য, এগুলো লিপিবদ্ধ করার জন্য, প্রতিষ্ঠানে দেওয়ার জন্য, আমাদের করার জন্য বসে থাকতে হয়েছে 2টা পর্যন্ত। তবে আগামীতে সদস্য ভোটটা আরো কিভাবে তাড়াতাড়ি করা যায় সেই পদ্ধতিগুলি আমাদের দেখতে হবে। সদস্যর জন্য যেহেতু ডাক দিতে হয়, এই জন্য আমাদের একটু দেরি হয়, সেজন্য এগুলি নিয়ে আগামীতে যারা আসবে তারা আরো নতুন চিন্তা করেন, আর আমাদের যারা আপনারা যারা আছেন আপনারাও নতুন করে চিন্তা করেন, কোনো পরামর্শ তাদেরকে দিবেন আগামীতে। তাইলে ইলেকশন দেখা যাবেন যে আমরা মোটামুটি 9:30-9:30 মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। যাই হোক বন্ধুগণ, আপনাদের কাছে অনেক কথা বলেছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে হয়তো আর দেখা না হইতে পারে, সেই জন্য আপনারা দোয়া করবেন। বন্ধুগণ, এই প্রশাসন দেখার জন্য বন্দর প্রশাসন থেকে চেয়ারম্যান রাতের 11টা বাজে আমাদের সদস্য সচিব এর সাথে টেলিফোনে যোগাযোগ করলো, সে রেজাল্ট আপনার পাঠাইছে। তারপরে পুলিশ কমিশনার, বন্দর সিকিউরিটি ডাইরেক্টর, তারপর লেবার ডাইরেক্টর, আজকে লেবার ডাইরেক্টর ফোন করছে যে আমি আসতে পারলাম না আপনাদের অনুষ্ঠানে, আমি দুঃখ প্রকাশ করছি, তবে আশা করি আপনাদের নেতৃবৃন্দ এসে আমাকে একটু মিষ্টি খাওয়াইয়ে যাবে। তাদেরকে বললেন আচ্ছা ঠিক আছে, আপনাকে মিষ্টি খাওয়ার জন্য বলবো, কারণ আপনাদের নির্বাচনের কপি টপি আজকে সব পেয়েছে, ওনারা পেয়ে গেছেন সর্বত্র সমস্ত প্রশাসন, কারণ আপনাদের ভোটিং পদ্ধতি, আপনাদের সিস্টেমটা দেখার জন্য তারা আগ্রহে উন্নীত হয়ে বসে থাকেন, কারণ এই পদ্ধতিটা আর কোথাও হয় না এটা। যাই হোক বন্ধুরা, আমার কথা শেষ, আপনাদের আজকে আমাদের কর্মকাণ্ড শেষ হবে। হ্যাঁ, আমাদের যে প্রশাসন সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আজও আছেন প্রশাসনের গোপনীয় শাখা, ডিজিএফআই হইতে সবাই, আমাদের এনএসআই ডিজিএফআই সবাই আপনাদের ইলেকশনটা দেখার জন্য উন্মুখ হয়ে থাকে। তারা রাত্রে এসেছিলেন, বন্দর এলাকার সমস্ত পুলিশ কর্মকর্তারা, ডিআইবি, এনএসআই, ডিজিএফআই, বন্দর সিকিউরিটি নেতৃবৃন্দ, ক্যাপ্টেন সাহেব, তারা সকলেই ছিল। আমরা তাদেরকে, সিটিএসবি, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা যে আমাদের ইলেকশনে অত্যন্ত সন্তুষ্ট, এবং তাদের কর্মকাণ্ডে তাদের উপস্থিতিতে আমরা সুন্দর ইলেকশনটা করতে পারছি। তো আপনাদের কাছে কথা এখানেই আমার শেষ, আপনারা ভালো থাকবেন, সুন্দরভাবে ইউনিয়নটা চলবে। আপনারা সকলে আবার দুই দিন পরে আবার মালিক সমিতি শুনলাম যে কাস্টমের আপনাদের ইয়ে নিয়ে ধর্মঘট করবে। যাই হোক, আপনারা আপনাদের কর্মকৌশল নিয়ে নতুন নেতৃবৃন্দ, পুরনো নেতৃবৃন্দ সহযোগিতা করে আপনারা এগিয়ে যাবেন, এই আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ।